শুধুমাত্র এইচএসসি এবং স্নাতক ডিগ্রি পাশে 493 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। বিরোধী চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আন্ডারে সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন। 4টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 493 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব। আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, তাহলে বিস্তারিত জেনে কিন্তু আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নম্বর 1, পদের নাম ফিল্ড কাঙ্গো, পদের সংখ্যা হচ্ছে 6টি, বেতন গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। বয়স সীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভিস সনদ থাকতে হবে। এই পদটিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 2, পদের নাম গার্ড গ্রেড 2, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 114টি। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আর এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস। শারীরিক উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এই পদটিতেও সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 3, পদের নাম আমিন, বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। বয়স 18 থেকে 30 বছর। স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভে সনদ থাকতে হবে। এই পদটিতে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোভিড নম্বর 4, পদের নাম পয়েন্টসম্যান, বেতন গ্রেড হচ্ছে 18, 8,800 টাকা থেকে 21,310 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 351টি। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, পয়েন্টসম্যান পদটিতে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 351টি পদ, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই পদটিতে পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের 7টি জেলা থেকে আবেদন করা যাবে। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলী হচ্ছে, প্রার্থী বয়স 18 মার্চ 2023 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা পুত্র কন্যার পুত্র কন্যা, এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি সহ বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। মহিলা কোঠা ব্যতীত অন্যান্য কোঠার দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রার্থী কোনো রেলের কর্মচারী পোষ্য, পোষ্য অর্থে বাংলাদেশের রেলওয়ের স্থায়ী পদে কমপক্ষে 20 বছর চাকরি হয়েছে এরূপ কর্মরত প্রার্থীদের বোঝাবে। জীবিত অথবা মৃত কর্মচারী সন্তান, বিধবা স্ত্রী বোঝাবে। সেটা হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত এবং বিভাগীয় প্রধানের প্রতি স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিআরএ প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ br.taildrop.com.br ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা হচ্ছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 18 মার্চ 2024 সকাল 9টা থেকে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 21 এপ্রিল 2024 বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত তথ্যের
সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ফিল্ড কানুনগো গার্ড গ্রেড দুই এবং আমিন পদে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা এবং পয়েন্টসম্যান পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুইটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি br.teletop.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য প্রার্থী হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আর লিখিত পরীক্ষার সময় প্রার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোন ইলেকট্রনিক ডিভাইস, বই, ব্যাগ, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি আনতে পারবেন না। পরীক্ষা চলাকালে এরূপ কোন সামগ্রী পাওয়া গেলে প্রার্থীরা বাতিল সহ উক্ত প্রার্থীকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এম সালাউদ্দিন, যুগ্ম পরিচালক অপারেশন, বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকা ও আহ্বায়ক কমিটি, বিভাগীয় নির্বাচন কমিটি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল বাংলাদেশ রেলওয়ের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 4টি ক্যাটাগরিতে 493 জনকে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এইচএসসি এবং স্নাতক পাশে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা জানাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।